কোনো কাজকে সম্মানিত করার জন্য পুরস্কৃত করা হলে সেই কাজের গুরুত্ব যেমন বেড়ে যায়, তেমনি কাজ করার আগ্রহ এবং আকর্ষণ দুই বেড়ে যায়। আর সেটা যদি হয় বিশ্বের সবচেয়ে অভিজাত পুরস্কার, তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস নোবেল পুরস্কার সম্পর্কে। 1901 সাল থেকে মানব সভ্যতার উন্নতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য 5টি বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, বিশ্ব শান্তির জন্য যে পুরস্কার দেওয়া হয় তা ডায়নামাইট আবিষ্কারক অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে। আর এর পিছনে আশ্চর্যজনক এক ঘটনাও রয়েছে। আমরা সেই ইতিহাস জানার জন্য একদম প্রথম থেকে শুরু করব। 1833 সালের 21 অক্টোবর সুইডেনের এক ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হয় অ্যালফ্রেড নোবেলের। তার পিতা ইমানুয়েল নোবেল ছিলেন রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির এক প্রাক্তন ছাত্র। ছোটবেলা থেকেই অ্যালফ্রেড নোবেলের ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিশেষ আকর্ষণ তৈরি হয়। বিশেষ করে বিস্ফোরক তৈরির প্রতি তার আকর্ষণ চোখে পড়ার মতো ছিল। তার বাবার কাছ থেকেই এর প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন তিনি। তাদের পারিবারিক ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলে আসেন এবং যন্ত্রাংশ ও বিস্ফোরক তৈরির কারখানা স্থাপন করেন। 1850 সালে অ্যালফ্রেড পড়াশোনার জন্য প্যারিস যান। সেখানে তার সাথে পরিচয় হয় অ্যাসকেনিও সোব্রেরোর সাথে। এর 3 বছর আগেই সোব্রেরো নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেছিলেন। এই নাইট্রোগ্লিসারিন খুবই আনপ্রেডিক্টেবল একটি পদার্থ। চাপ ও তাপের সামান্য তারতম্যেই এতে বিস্ফোরণ ঘটে যায়, আর এই কারণে সোব্রেরো এর ব্যবহারে তীব্র আপত্তি জানিয়েছিল। কিন্তু নোবেল এই নাইট্রোগ্লিসারিনকে নিয়ন্ত্রিতভাবে বাণিজ্যিক ব্যবহারের পথ খুঁজতে বেশি আগ্রহী হয়ে ওঠে, কারণ তখনকার সময় ব্যবহৃত গান পাউডারের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এই নাইট্রোগ্লিসারিন। এই বিষয়ে আরও পড়াশোনার জন্য তিনি 1 বছর আমেরিকাতেও থাকেন। ইতিমধ্যেই ক্রিমিয়ান যুদ্ধ শেষ হলে তার পারিবারিক অস্ত্র ব্যবসায় মন্দা দেখা দেয়। তার এক ভাইয়ের ওপর ব্যবসার সমস্ত ভার দিয়ে পরিবারসহ তারা সুইডেন ফিরে আসে এবং অ্যালফ্রেড নোবেল বিস্ফোরক নিয়ে গবেষণায় ডুবে যান। 1863 সালে তিনি ডিটোনেটার আবিষ্কার করেন এবং 1865 সালে ব্লাস্টিং ক্যাপের ডিজাইন তৈরি করেন। 1864 সালের 3রা সেপ্টেম্বর নাইট্রোগ্লিসারিন তৈরি করার সময় তার ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় তার ছোট ভাই সহ 5 জন নিহত হয়। এরপর শহরের মধ্যে আবার ফ্যাক্টরি খুলতে গেলে সরকারি বাধার মুখে পড়তে হয় তাকে। শহর থেকে অনেক দূরে তিনি আবার ফ্যাক্টরি নির্মাণ করেন এবং গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি লক্ষ্য করেন নাইট্রোগ্লিসারিন সিলিকন দ্বারা শোষিত হয় এবং এই মিশ্রণের ব্যবহার অনেক বেশি নিরাপদ। 1867 সালে এই মিশ্রণটি ডাইনামাইট নামে পেটেন্ট করানো হয়। এখানেই থেমে না থেকে নোবেল নাইট্রোগ্লিসারিনের সাথে কোলোডিনের মতো নাইট্রোসেলুলোজ কম্পাউন্ড মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে লাগলো। বহু পরীক্ষার পর তিনি স্বচ্ছ জেলির মতো আরেকটি নাইট্রেট বিস্ফোরক তৈরি করেন, যা ডাইনামাইটের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা জিলেটিন নামে 1876 সালে পেটেন্ট করানো হয়। জিলেটিন ছিল অনেক বেশি স্টেবল, পরিবহনযোগ্য এবং বিভিন্ন আকারে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেত। মূলত ডাইনামাইট বা জিলেটিন ব্যবহার করা হতো পাথর ভাঙতে বা পাহাড় কেটে রাস্তা তৈরির জন্য। এই আবিষ্কার নোবেলকে প্রচুর অর্থের মালিক বানিয়ে দেয়। কিন্তু অচিরেই জিলেটিন বা ডাইনামাইট মারণাস্ত্র হিসেবে ব্যবহার শুরু হতে থাকে, ফলে অ্যালফ্রেড নোবেলকে মানুষ খুব বেশি ভালো চোখে দেখত না। 1888 সালে তার ভাইয়ের মৃত্যু সংবাদ অনেক সংবাদপত্রে অ্যালফ্রেড নোবেলের নাম ভুলে ছাপা হয়। একটি ফরাসি নিউজ পেপারে লেখা হয়, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, অর্থাৎ মৃত্যুর কারবারির মৃত্যু হয়েছে। আরও লেখা হয়, কি করে বেশি মানুষকে অল্প সময়ে মারা যায় সেই পদ্ধতির আবিষ্কার করেই ডক্টর নোবেল বড়লোক হয়েছেন। এই ঘটনা তার মনকে খুব কষ্ট দিয়েছিল। পরবর্তী প্রজন্ম তাকে এইভাবে মনে রাখুক তা তিনি চাননি। তিনি তার জীবনের শেষ উইলের মাধ্যমে তার সারা জীবনের অর্জিত সম্পদের 94% অর্থ দান করেন নোবেল প্রাইজের জন্য। 1896 সালের 10ই ডিসেম্বর ব্রেনস্টোকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর 5 বছর পর অর্থাৎ 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রাথমিকভাবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং বিশ্ব শান্তির জন্য যে বা যারা বিগত বছরে সবচেয়ে উৎকৃষ্ট কাজ করে তাদেরই এই পুরস্কারে ভূষিত করা হয়। 1969 সালে অর্থনীতিকেও এই তালিকায় যুক্ত করা হয়। নোবেল প্রাপকদের লরিয়েট বলা হয়। নোবেল পুরস্কার স্বরূপ 1 কোটি সেক, 1টি গোল্ড মেডেল এবং ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পায়। এরপর 1930 সালে পদার্থবিদ্যায় সি ভি রমন, 1968 সালে চিকিৎসা বিজ্ঞানে হরগোবিন্দ খোরানা, 1979 সালে শান্তির জন্য মাদার টেরেসা, 1983 সালে পদার্থবিদ্যায়
এস চন্দ্রশেখর, 1998 সালে অর্থনীতিতে অমর্ত সেন, 2009 সালে রসায়নে ভেঙ্কটরাম, 2014 সালে শান্তির জন্য কৈলাস সত্যার্থী, 2019 সালে অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি। মেরি কুরি একমাত্র নোবেল জয়ী যিনি দুবার দুটি আলাদা আলাদা বিষয়ের জন্য নোবেল পুরস্কার পান, 1903 সালে পদার্থবিদ্যার জন্য এবং 1911 সালে রসায়নবিদ্যার জন্য। নোবেল জয়ীদের নিয়ে আরও অনেক বিস্তারিত তথ্য নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না। আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।